তো হ্যালো বন্ধুরা, আমার কাছে আজকে লিবো হন্ডা লিবো 110cc-র বাইকটি রয়েছে। তো এই বাইকটিতে কতগুলো ফিচার্স রয়েছে, এছাড়াও কতগুলো কালার অপশান রয়েছে, মাইলেজ কত রয়েছে, এছাড়াও এটাতে কত টাকার অন রুট প্রাইস আমাদের কলকাতাতে রয়েছে, তো পুরোটাই আজকে আমরা কথা বলবো। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই বলে রেখে দিই, এই যে বাইকটি রয়েছে এটা টোটাল 4টে কালার অপশানের সাথে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও দুটো ভেরিয়েন্ট রয়েছে, যেটা ডিস্কে এবং ড্রামে। তো ফ্রন্টে ডিস্ক এবং ড্রাম দুটোতেই ফিচার্স রয়েছে, দুটোরই অপশান রয়েছে এখানে। তো কমফোর্টেবল হিসাবে সিঙ্গেল ডিস্ক অথবা ড্রাম ব্রেকের অপশানটা আমরা চুজ করতে পারি। তো এখানে যেটা রয়েছে এটা গ্রে কালারের মধ্যে ডিস্কের অপশান রয়েছে। তো এটাতে টোটাল 4টে কালার অপশান রয়েছে। এখানে গ্রে কালার ছাড়াও রেড কালার, ব্ল্যাক কালার অ্যান্ড ব্লু কালার, 3টে এক্সট্রা কালার পাওয়া যাবে। এটা মিলিয়ে 4টে কালার হয়ে যাচ্ছে। তো এর ফিচার্সের কথা বললে, তো এটা ডিস এবং ড্রাম দুটো ভেরিয়েন্টেই অ্যাভেলেবেল রয়েছে। তো এটার ফ্রন্ট থেকে আমরা কথা বলবো। তো ফ্রন্টে আমাদেরকে ডিস্ক ব্রেক রয়েছে, অ্যালয় হুইল রিং, টিউবলেস টায়ার, তো পুরোটাই এখানে ফিচার্স দেওয়া রয়েছে। সেটা এখানে ড্রাম ব্রেকের অপশানটাও দেখতে পাওয়া যাবে। তো হেডল্যাম্পের কথা বললে, এখানে বাল্ব দেওয়া হেডল্যাম্প রয়েছে, এখানে এলইডির কোনো সেট আপ নেই। তো টার্নলাইট ইন্ডিকেটারগুলো বাল্ব দেওয়া ম্যানুয়াল টার্নলাইট ইন্ডিকেটার রয়েছে। এছাড়াও এর যে লুকিং গ্লাসগুলো রয়েছে, এগুলো নর্মালি সব গাড়িতেই ক্ষেত্রে, হন্ডাতে ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রে এই লুকিং গ্লাসগুলো ইউজ হয়ে থাকে। তো এতে এক্সট্রা কোনো চেঞ্জেস নেই। তো এখানে যে সাসপেনশানটা দেওয়া রয়েছে, এটা টেলিস্কোপিক সাসপেনশান দেওয়া রয়েছে। এছাড়াও এখানে নাম্বার লাগানোর ক্লাম্পটাও দেওয়া রয়েছে। তো আমরা যদি এর মিটার কনসোলের কথা বলি, তো এখানে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার কনসোল দেওয়া রয়েছে। ডিজিটাল প্লাস ম্যানুয়াল মিটার কনসোল দেওয়া রয়েছে। এছাড়াও এখানে আমাদেরকে এটাতে কিল সুইচ এবং সাইলেন্ট স্টার্টের অপশানটাও আমরা এই বাইকের ক্ষেত্রে দেখতে পেয়ে যাব। তো আমরা যদি এর ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা বলি, তো আমাদের এখানে 9 লিটারের ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে। এছাড়াও 2 লিটারের রিজার্ভ ট্যাঙ্ক ক্যাপাসিটি আমাদেরকে এখানে রয়েছে। তো এছাড়াও এই বাইকটিতে ফ্ল্যাট সিটের অপশানটা দেওয়া রয়েছে, যেটাতে আমরা অনেক ইজিলি 3 জন আমরা বসতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রে। তো এখানে অ্যাক্সেসরিজ হিসাবে আমাদেরকে সারি গার্ডটা এখানে ফিটিংস রয়েছে। তো এর যে লেগ গার্ডটা রয়েছে, এটা আমাদেরকে অ্যাক্সেসরিজ হিসেবে আলাদা করে পারচেস করতে হচ্ছে, এটা কোম্পানি অন রুটের মধ্যে আমাদেরকে দিয়ে দেবে না। তো রেয়ার সাইডের কথা বললে, এখানে সিম্পলি বাল্ব দেওয়া রেয়ার টেল লাইট রয়েছে, এখানেও এলইডির কোনো সেট আপ নেই। তো টার্নলাইট ইন্ডিকেটারগুলো ওই ম্যানুয়াল ইন্ডিকেটার রয়েছে। তো এখানে রেয়ারে কথা বললে, রেয়ারেও টিউবলেস টায়ার, অ্যালয় হুইল রিং, ড্রাম ব্রেকে আমরা পিছনে দেখতে পাবো। তো পিছনে কোনো ডিস্ক ব্রেক থাকবে না, যেহেতু 110cc-র বাইক রয়েছে। তো এখানে যে নর্মালি সাসপেনশান রয়েছে, এছাড়াও এই যে বাইকটি রয়েছে, এটা আমরা ব্রেকিং সিস্টেমে, সিবিএস ব্রেকিং সিস্টেমে আমরা দেখতে পেয়ে যাব। এটা কাম্বি ব্রেকের কাজ করে। তো 110cc-র বাইকে অবভিয়াসলি আমাদেরকে ABS আমরা দেখতে পাবো না এই গাড়ির ক্ষেত্রে। তো এর যদি আমরা ইঞ্জিন পারফরমেন্সের কথা বলি, তো এখানে আমরা 4-stroke সিঙ্গেল সিলিন্ডার 2-valve এয়ারকুল ইঞ্জিন আমরা এখানে দেখতে পেয়ে যাব। 109.51cc-র ইঞ্জিন রয়েছে। এছাড়াও এর যদি আমরা ম্যাক্স পাওয়ারের কথা বলি, তো 8.67 bhp 7500 rpm-এর সাথে দেখতে পাবো। এছাড়াও এর ম্যাক্স টর্ক রয়েছে এখানে 9.30 mm 5500 rpm-এর সাথে। এখানে ম্যানুয়াল 4-speed 4-gear ম্যানুয়াল ট্রান্সপারেন্ট গিয়ার বক্স আমরা দেখতে পেয়ে যাব। তো এটাই 5-gear বক্স নেই 110cc-র বাইক হিসাবে। তো আমরা যদি এই বাইকটির মাইলেজের কথা বলি, তো এই বাইকটিতে আমরা অ্যাপ্রক্স 55-60-এর মধ্যে মাইলেজটা আমরা দেখতে পেয়ে যাব। তো অবভিয়াসলি মাইলেজের বাপ আমরা বলতে পারি এই বাইকটিকে। তো এর টোটাল ওয়েট রয়েছে 115 kg-এর ওয়েট রয়েছে। এর টপ স্পিড কোম্পানি অ্যাকর্ডিং 85, মানে 85 মতো এর টপ স্পিড রয়েছে কোম্পানি অ্যাকর্ডিং। তো এর যদি আমরা অন রুট প্রাইসের কথা বলি, তো কলকাতাতে এই বাইকটি ড্রামে অন রুট প্রাইস রয়েছে 92,375 টাকা। আমরা যদি ডিস্ক ভেরিয়েন্টে পারচেস করি, সেই ক্ষেত্রে 96,223 টাকা আমরা কলকাতাতে অন রুট প্রাইস দেখতে পেয়ে যাব। তো আলাদা কোনো স্টেটে হলে সেখানে একটু প্রাইজিংয়ের চেঞ্জেস আমরা দেখতে পেতে পারি।
তো এই কিছু ডিটেলস ছিল আজকে এই গাড়ির সাথে। তো এর এক্সজস্ট ইঞ্জিনের সাউন্ডটাও তোমাদেরকে শুনিয়ে দেওয়া যাক। এছাড়াও এখানে সাইলেন্স স্টার্টের অপশানটাও দেওয়া রয়েছে। তো আমরা যখন বাইক থেকে স্টার্ট করব কোনো ধরনের কোনো সাউন্ড আমাদেরকে এখানে দেখতে পাওয়া যাবে না। তো তোমরা যদি এই বাইকটিকে পারচেস করতে চাও তো রোড কিং বাইক শোরুমে যোগাযোগ করতে পারো। এখানে অনেক ধরনের অফার অটোমেটিক থেকে থাকে, তো এর সাথে অনেকগুলো গিফট আইটেমও তোমরা পেয়ে যাবে। তো যদি এই বাইকটি পারচেস করতে চাও তো আমার ডিসক্রিপশানে অল ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এটুকুই ছিল, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, চলো।